নমস্কার, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা শ্রেণী প্রথম। কেমন আছো তোমরা? তোমরা ভালো আছো তো? আর কে যুক্ত হয়েছে? মুক্তি, সৃজা, সৃজা কেমন আছো? আচ্ছা আচ্ছা, তা আজকের যে ক্লাস নাকি, তা তুমি কি ভুলে গিয়েছিলে? তোমার রুটিনে কি আজকের ক্লাস আছে সিজা? তোমার তোমার রুটিনে কি আজকের ক্লাস আছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে কি করছিলাম মনে আছে কি বলো তো? গত ক্লাসে কি করছিলাম মনে আছে কিনা দেখো তো। গত ক্লাসে আমরা এইগুলো পড়ছিলাম, তাই তো? দেখা যায় বলো তো এগুলো। আচ্ছা ভালো দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এরকম থাকতে লাগুক, ভালো কথা। কি আছে এখানে, বাড়ির কাজ কি দেওয়া ছিল না? বাড়ির কাজ কি ছিল বলো তো? বাড়ির কাজ লিখেছ এখন? দেখি দাঁড়াও, তোমারটা দেখি, তোমার লেখাটা দেখি। হ্যাঁ দেখাও, তোমার ভালো করে দেখা যাচ্ছে না কেন? আর লাইট পড়তেছে একটু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার দেখেছি, এবার দেখতেছি। ঈশ্বরকে পাওয়া, আচ্ছা, তার অন্তরে বিশ্বাস নেই তিনি। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। এটা কি, এটা মুক্তির খাতা তাই না? আচ্ছা আর কে কে লিখেছ, আর আর অন্য কেউ দেখাও তো। তুমি পারোনি সিজা? সিজা পারোনি? আচ্ছা মৌলিমা, মৌলিমার মৌলিমা কি লিখতে পেরেছ? লিখতে পেরেছ? হ্যাঁ বুঝি নাই। দিদি ভাইয়ের ওখানে চলে যাচ্ছে? তোমার নাম কি? আচ্ছা আর ঠিক আছে, তা আর মৌলি মা কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে তাহলে এখানে লেখা তোমার দিদি ভাইয়ের নামটা এখানে লেখা আছে, এই তো? আচ্ছা ঠিক আছে মৌলিনা, তাহলে তুমি কি বাড়ির কাজ করতে পেরেছো?
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরে করে নেবে, আগামী ক্লাসে আবার দেখাবে, কেমন? সমস্যা নাই, আগামী ক্লাসে দেখাইলে হবে। আচ্ছা আজকের, হ্যাঁ এখন এখন তোমাদের ধর্ম ক্লাস আছে তাই? যাই হোক, যা আছে আছে, আমরা আমরা শুরু করেছি যখন আমরা শেষ করে ফেলি, কেমন? আচ্ছা আমরা এখানে পেয়েছিলাম কি শোনো, আমরা এখানে পেয়েছিলাম, আমরা এখানে কি পেয়েছিলাম আমার দেখে নিই। ঈশ্বরকে পাওয়ার উপায়? তাহলে ঈশ্বরকে পাওয়ার উপায় আমরা এখানে পেয়েছিলাম, সরল বিশ্বাসেই ঈশ্বরকে পাওয়া যায়, যার অন্তরে বিশ্বাস নেই তিনি ঈশ্বর লাভ করতে পারেন না, তারপরে অবিশ্বাসে সব বিফল হয়। তাহলে প্রথমে আমাদের বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন, সরল মনে তাকে ডাকলে তার অনুগ্রহ পাওয়া যায়, এই আমরা ওখানে পড়েছিলাম তাই তো? হ্যাঁ, তারপরে আমাদের, তারপরে আমরা ওখানে দুটো গল্প শিখেছিলাম তাই তো, মনে আছে তো? সেই বুড়ি মায়ের গল্পটা মনে আছে? আজকের কিন্তু বলবে, কে বলবে আজকের সেই গল্পটা, কে বলতে পারবে? আচ্ছা তাহলে তুমি বলো তো, তুমি বলো আগে বলো, বলো গুড। আচ্ছা এবার সৃজা, তোমার কি মনে আছে আমরা যে সেই বুড়ি গোয়ালিনীর যে গল্পটা বলছিলাম মনে আছে? ওই যে কি যেন মনে আছে, গভীর বিশ্বাসে সবই হয়, বিশ্বাস করলে কি হয়? হ্যাঁ মনে আছে, বলতে পারবে? ই করো, আনমিউট করে নাও। সাউন্ড হচ্ছে না তোমার, তোমার শব্দটা হচ্ছে না কেন? সিজা সিজা, তোমার সাউন্ড হচ্ছে না, দেখো তো সাউন্ড হচ্ছে না কেন? এখন বলো তো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে, তুমি অনেক, তুমি মনে হয় মোবাইল থেকে অনেক দূরে চলে আসছো, দূরে অনেক দূরে আছো তাই না? মোবাইল থেকে অনেক, মোবাইল থেকে অনেক দূরে আছো তো এই কারণে শোনা যাচ্ছে না, আগের মতো থাকো, এখন বলো। হ্যাঁ এবার শোনা যায়, বলো। না আবার শোনা যাচ্ছে না, আগে আগে কত, আগে কত সুন্দর শোনা গিয়েছিল, এখন শোনা যাচ্ছে না কেন বলো তো? সে ওই
পাশে হ্যাঁ হ্যাঁ নদী, আচ্ছা তো নদী পার হতে পারবে না। এখন নদী পার হবে এক সাধু বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক সাধু বাবা, সাধু বাবা বলছে তুমি যদি ঠাকুরের নাম নিয়ে নদী পার হতে পারবে। তখন বলল আমি তাহলে একবার চেষ্টা করে দেখি। তারপরে নদী পার, ঠাকুরের নাম নিয়ে তিনি এসে নদী পার হয়ে গেল। আর সাধু বাবা সেটা দেখে বলল আমিও দেখি পারি কিনা। তারপরে সে দিতে দিতে আস্তে আস্তে সে ডুবে গেল। হ্যাঁ অর্থাৎ হ্যাঁ বলো। রাইট, একদম, এটাই আমাদের আজকের টপিক, তাই না? বলো যে সরল বিশেষ ঠিক ঠিক কথা। হ্যাঁ, এই কারণে সাধু বাবা পার হতে পারলেন না। আর খুব ভালো হয়েছে, ভালো হয়েছে তোমার বলাটা। আচ্ছা হ্যাঁ, শুনতে পেয়েছি কিন্তু অত আগের মতো না, একটু একটু কম ভালো শুনেছি। আচ্ছা, এবার কি মুক্তি বলতে পারবে এই গল্পটা? কেন তাহলে মৌলিনা বলতে পারবে? এটা তো গল্পের মতোই। বলতে পারবে? কে পারবে বলতে, বলো তো? হ্যাঁ, মৌলিনা কিছু বলবে, বলতে পারবে? আচ্ছা, মুক্তি মনে হয় বলার জন্য প্রস্তুত আছে, তাই না? না, এরা পারতেছে না, সিজাই পেরেছে। আচ্ছা, কিন্তু সিজার সাউন্ডটা আজকের অত ভালো না, সেটা একটা সমস্যা। যাই হোক, তাহলে আমরা গত ক্লাসে পেয়েছিলাম, শুনতে পেয়েছিলাম, জানতে পেরেছিলাম কি যে গভীর বিশ্বাসে। হ্যাঁ বলো। আচ্ছা তাহলে বলো বলো, ওই যে পরে বললে হবে, সরা পরে বললে হবে, আমরা একটু শেষ করিনি গত ক্লাসের পড়াগুলো। হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হয়েছে। গত ক্লাসের আমরা এটা শিখছিলাম, আচ্ছা তাহলে শোনো, এই যে প্রশ্নগুলো আছে এখানে, ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বরকে পাওয়ার উপায় কি, তাই না? এই দেখা যায় না, এই যে প্রশ্নগুলো, কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, শিখতে হবে, বুঝলে? দেখো, এই যে ভালো করে শিখতে হবে প্রশ্নগুলো। কি আছে এখানে বলো, কি আছে বলো তো? ঈশ্বরকে পাওয়ার উপায় কি? যার অন্তরে বিশ্বাস নেই, তিনি কি লাভ করতে, তিনি কি ঈশ্বর লাভ করতে পারেন? অবিশ্বাসে কি হয়?
ঈশ্বর অনুগ্রহ পেলে হ্যাঁ কি করতে হবে? এই যে মাত্র চারটা প্রশ্ন, হ্যাঁ এই মাত্র হ্যাঁ এই মাত্র চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্নই কিন্তু শিখতে হবে সুন্দর করে, খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে, কিন্তু দেখাতেও হবে, তাই না? যাই হোক, আগামী ক্লাসে এইগুলো তোমরা লিখে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, ঈশ্বরকে পাওয়ার উপায় কি? ঈশ্বরকে পাওয়ার উপায় হলো সরল বিশ্বাসে ঈশ্বরকে পাওয়া যায়। তারপরে কি, যার অন্তরে বিশ্বাস নেই তিনি কি ঈশ্বর লাভ করতে পারেন? উত্তর হলো, যার অন্তরে বিশ্বাস নেই তিনি ঈশ্বর লাভ করতে পারেন না। তারপরে কি শোনা, এখন শোনা যাচ্ছে তো? এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে যখন সমস্যা নেই। আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ শোনা যায়। তাহলে এখন আমাদের প্রশ্ন কি, আমাদের প্রশ্ন হলো ঈশ্বরকে পাওয়ার উপায় কি? হ্যাঁ, ঈশ্বরকে পাওয়ার উপায় হলো সরল বিশ্বাসেই ঈশ্বরকে পাওয়া যায়। তারপরে, যার অন্তরে বিশ্বাস নেই তিনি কি ঈশ্বর লাভ করতে পারেন? উত্তর হলো, যার অন্তরে বিশ্বাস নেই তিনি ঈশ্বর লাভ করতে পারেন না। যেমন ওই যে সেই সাধু বাবার অন্তরে অত বিশ্বাস ছিল না, কিন্তু সে বলার কথা তাই গোয়ালিনীকে বলেছিলেন, হ্যাঁ যে হ্যাঁ হরিনাম করতে করতে ভবনদী পার হওয়া যায়। তা সেই কথা শুনে গোয়ালিনীর বিশাল বিশ্বাস ছিল যে ভব নদী যদি পার হওয়া যায় তাহলে ছোট নদী তো কোনো ব্যাপারই না, তাহলে আমি কি আছে ঝড়ে কিচ্ছু হবে না, আমি শুরু করে দিই এখান থেকে হরিনাম করতে করতে নদী পার হয়ে যাব। পার হয়ে গেলেন তাই, তাই না? তাহলে সরল বিশ্বাসে সব কিছু হয়। এবারে অবিশ্বাসে কি হয়? অবিশ্বাসে কি হয় বলতো? শোনো, অবিশ্বাসে সব বিফল হয়, বুঝলে? অবিশ্বাসে সব বিফল হয়। তারপরে কি, তারপরে প্রশ্ন হলো, ঈশ্বর অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ পেতে হলে কি করতে হবে? ঈশ্বরের অনুগ্রহ পেতে হলে আমাদের সরল মনে তাকে ডাকতে হবে, হ্যাঁ সরল মনে তাকে ডাকতে হবে, বুঝলে? এই ছিল আমাদের আজকের পড়া, এতটুকু সুন্দর করে পড়তে হবে। সেই সাথে টিউশনে যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ দেখেছি দেখেছি, ভালো করে দেখাও। হ্যাঁ বলো, কি দেখালে বলো? হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি। তুমি তুমি বলো তো, প্রশ্ন কটার উত্তর বলতে পারো, পারবে? হ্যাঁ, মুক্তি মুক্তি মিউট করো, মুক্তি মিউট করো। মুক্তি মিউট করো। অবিশ্বাসে সব বেফল হয়, ঈশ্বর
অনুগ্রহ পেতে হলে কি করতে হয় বলো। হ্যাঁ আমি শুনতে পেয়েছি, খুব ভালোই শুনতে পেয়েছি। আগের মতো সাউন্ড হচ্ছে তোমার ডিভাইস থেকে, সমস্যা নেই, ঠিক আছে এখন ঠিক আছে। হ্যাঁ বলো একদম, তুমি শোনাও খুব সুন্দরভাবে শোনাও। আচ্ছা খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অনেক সুন্দর অনেক সুন্দরভাবে শুনতে পেরেছি। হ্যাঁ অনেক সুন্দরভাবে শুনতে পেরেছি, কোনো সমস্যা নেই, খুব ভালো হয়েছে। তাহলে আমরা আজকের মৌলিনার কাছ থেকে আমরা শুনতে পেলাম কি জানো, ধর্ম সম্পর্কে। হ্যাঁ সেটা কি, যে কর্ম আমাদের রক্ষা করে ও যে কর্মে আমাদের মঙ্গল হয় তাই ধর্ম। ঈশ্বর আমাদের সকল জীবের হ্যাঁ যে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, তাই আমরা কি শ্রেষ্ঠ জীব, তাই তো? আমরা কোনো প্রকার অন্যায় না করি, ঈশ্বর তাই চান। অন্যায় না করাই প্রকৃত ধর্ম। ধর্ম আমাদের মঙ্গল করে, ধর্ম ঈশ্বরকে জানবার সহায়তা করে। রোজ ধর্ম পুস্তক পাঠ করলে ধর্ম পালনের সুবিধা হয়। হ্যাঁ এই ছিল আজকের আমাদের জানা, আমরা জানতে পারলাম। এবার সিজা অথবা মুক্তি যে কোনো একজন পড়ো তো, কে পড়বে? আচ্ছা পড়ো। যে কর্ম আমাদের রক্ষা করে ও যে কর্মের আমাদের মঙ্গল হয় তাই ধর্ম। ঈশ্বর আমাদের সকল জীবের যে সৃষ্টি করে সৃষ্টি করেছেন, আমরা কোনো প্রকার অন্যায় না করি, ঈশ্বর তাই অন্যায় না করাই হ্যাঁ প্রকৃত ধর্ম। তাহলে আজকের আমাদের ধর্ম আমাদের আমাদের এখানেই ক্লাস শেষ, ক্লাস সেভেন ঢুকে পড়েছে। হ্যাঁ সিজা ধর্ম ঈশ্বরকে
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরকে আজকের আর নয়, আজকের আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে, কেমন? হ্যাঁ, এর পরবর্তী ক্লাস ওরা ঢুকে পড়েছে, তো সেই পর্যন্ত আমরা যে বন্ধু শিখলাম, আমরা এটা আরো সুন্দর করে পড়বো, জানবো, শিখবো, ঠিক আছে? আর সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সবাই ভালো থাকবে, কেমন? তো এই এই পর্যন্তই থাকবে আজকে। হ্যাঁ, নমস্কার, সবাইকে নমস্কার, তোমরা তোমাদের অন্য ক্লাসে ঢুকে পড়ো। হ্যাঁ ঠিক আছে, সবাইকে নমস্কার। হ্যাঁ।